ঝাড়খণ্ডে ভোট প্রচারে গিয়ে দেওঘরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিমানে যান্ত্রিক ত্রুটি। ঝাড়খণ্ডে বিধানসভা ভোটের প্রচার সেরে ফিরছিলেন দিল্লিতে, সে সময় তার বিমানে যান্ত্রিক গোলযোগ ধরা পড়ে। শুক্রবার আদিবাসী নেতা বিরসা মুন্ডা জন্মবার্ষিকী, যা উদযাপিত হয় জনজাতি গৌরব দিবস হিসেবে। বুধবার ঝাড়খণ্ডে দ্বিতীয় তথা শেষ দফার নির্বাচনের আগে প্রচারের জন্য এই দিনটিকে বেছে নিয়েছিলেন প্রধানমন্ত্রী। দুটি জনসভা করে দিল্লি ফিরে যাচ্ছিলেন। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী প্রচার শেষে দেওঘর থেকে বিমানে দিল্লি রওনা দেওয়ার কথা ছিল তার, কিন্তু বিমানের যান্ত্রিক ত্রুটির কারণে নির্ধারিত সময়ে উঠতে পারেনি। দেওঘর বিমানবন্দরেই বিমানটিকে পরীক্ষা করা হয়, কি কারণে যান্ত্রিক গোলযোগ তা খতিয়ে দেখা হচ্ছে। এদিন দেওঘরের আগে বিহারের জামুই পৌঁছান প্রধানমন্ত্রী। ভারতের স্বাধীনতা আন্দোলনে আদিবাসী সম্প্রদায়ের অবদানকে স্বীকৃতি না দেওয়ার জন্য কংগ্রেসের সমালোচনা করেন। কারো নাম না নিয়ে প্রধানমন্ত্রী বলেন, স্বাধীনতা লাভের সব কৃতিত্ব শুধুমাত্র একটি দল এবং একটি পরিবারকে দেওয়ার চেষ্টা করা হয়েছিল। তার প্রশ্ন, আমাদের দেশ যদি একটি পরিবারের কারণে স্বাধীনতা পায়, তাহলে বিরসা মুন্ডা কেন উল গুলান আন্দোলন শুরু করলেন? আদিবাসী সম্প্রদায় আগের সরকারের জামানায় প্রাপ্য স্বীকৃতি পাননি বলে দাবি করেন মোদী। মনে করিয়ে দেন, দেশের স্বাধীনতা সংগ্রামে অনেক আদিবাসী নেতা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। সাথিয়ো, আজ জব হাম জনজাতীয় গৌরব দিবস মনা রহে হ্যায়, আজ জব হাম জনজাতীয় গৌরব বর্ষ কি শুরুয়াত কর রহে হ্যায়, তব ইয়ে সমঝনা ভি বহুত জরুরি হ্যায় কি ইস আয়োজন কি আবশ্যকতা ক্যো হুই। ইয়ে ইতিহাস কে এক বহুত বড়ে অন্যায় কো দূর করনে কা এক ইমানদার প্রয়াস হ্যায়। আজাদি কে বাদ আদিবাসী সমাজ কে যোগদান কো ইতিহাস মে ও স্থান নাহি দিয়া গয়া জিসকা মেরা আদিবাসী সমাজ হকদার থা। আদিবাসী সমাজ বো হ্যায় জিসনে রাজকুমার রাম কো ভগবান রাম বনায়া। আদিবাসী সমাজ বো হ্যায় জিতনে ভারত কি সংস্কৃতি আর আজাদি কি রক্ষা কে লিয়ে সেঁকড়ো বর্ষো কি লড়াই কো নেতৃত্ব দিয়া। লেকিন আজাদি কে বাদ কে দশকো মে আদিবাসী ইতিহাস কে ইস অনমোল যোগদান কো মিটানে কি কোশিশে কি গই, ইসকে পিছে ভি স্বার্থ ভরি রাজনীতি থি। রাজনীতি এ কি ভারত কি আজাদি কে লিয়ে সিরফ একই দল কো শ্রেয় দিয়া যায়, লেকিন আগর এক হি দল একই পরিবার নে আজাদি দিলাই তো ভগবান বিরসা মুন্ডা কা উল গুলান আন্দোলন ক্যো হুয়া থা, সন্থাল ক্রান্তি ক্যা থি, কোল ক্রান্তি ক্যা থি, ক্যা হম মহারা প্রতাপ কে সাথি উন রণ বাঙ্কুরে ভিলো কো ভুল সকতে হ্যায় ক্যা, কন ভুল সকতা হ্যায় সহ্যাদ্রি কে ঘনে জঙ্গলো মে ছত্রপতি শিবাজি মহারাজ কো তাকত দেনে ওয়ালে জনজাতীয় ভাই বহনো কো, কন ভুল সকতা হ্যায় অল্লুরি সীতারাম রাজু জি কে নেতৃত্ব মে আদিবাসীও দ্বারা কি গই ভারত মাতা কি সেবা কো। তিলকা মাঝি, সিদ্ধু কানো, বুধু ভগত, তিরথ সিং, তেলঙ্গখরিয়া, গোবিন্দ গুরু, তেলঙ্গানা কে রামজি গণ, এমপি কে বাদল ভোয়, রাজা শঙ্কর শাহ, কুমার রঘুনাথ শাহ, मैं कितने ही नाम लू, टंट्या भील, नीलांबर पीतांबर, वीर नारायण सिंह, दिवा किशुन सोरेन, जात्रा भगत,
लक्ष्मण नाइक मिजोरम के महान स्वतंत्रता सेनानी रोपुई लियानी जी, राजमोहिनी देवी, रानी गाड़िल्यो, वीर बालिका कालीबाई, गोंडवाना की रानी दुर्गावती, ऐसे असंख्य असंख्य मेरे आदिवासी, मेरे जनजातीय सुरवीरों को कोई भुला सकता है क्या? मानगढ़ में अंग्रेजों ने जो नरसंहार किया था, हजारों मेरे आदिवासी भाई बहनों को मौत के घाट उतार दिया गया था, क्या हम उसे भूल सकते हैं? এর আগে ঝাড়খণ্ডের গোড্ডায় আটকে পড়ে রাহুল গান্ধীর হেলিকপ্টার, তার হেলিকপ্টার উঠতে দেয়নি এটিএস। প্রায় দুই ঘন্টা পরে হেলিকপ্টার ওড়ার ছাড়পত্র পায়, এর জন্য বিজেপিকে দায়ী করে কংগ্রেস। কংগ্রেসের অভিযোগ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভার কারণে রাহুল গান্ধীর হেলিকপ্টারকে ছাড়পত্র দেওয়া হয়নি। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।